বাচ্চা ইলেকশন করবি সেই কথা শুনে ভয় পায় গেছে সে এত বড় বিবাদ ভাই পাঠাইছে মাস্তানি করবে এই মুহূর্তে তো এখান থেকে চলে যাব চা মাসিরা বাবা তুমি তো আমার সঙ্গে মাস্তানি করতে চাও কে ভাই তুমি বাচ্চা সুরক্ষা তো টেনশন করতেছ কিসের জন্য তুমি আমাকে পারমিশন দিয়ে দাও আমি ওর হাড় হাড়ি গুরু গুরু করে গিরাম সারা করতেছি একবারে কিছু করা যাবে না বড় ভাই ঠিক কথাই কইছে এই সময় বাচ্চার গায়ে হাত দিলেই ও পাবলিকের সিম্প্যাথি পাওয়া যাবে ঠিক কইছে না বড় ভাই এই মজদুর সাহেব দোকানের বাসাটা আগে ভেঙে দেওয়া জরুরি এই তোর মাথার মধ্যে তো ভাঙা ভাঙির চিন্তা আসে কোনের থেকে রে বড় ভাই মজদুর সাহেব দোকানে দিন দিন কিন্তু ভিড় বাইরেই যাচ্ছে বাচ্চা স্যার কি কইছে জানেন কইছে ভোটে জিততে না পারি কিন্তু নিজের বন্দুক তো হারাতে পারবো এ সুরার কত বড় সাহস এখনো তুমি আমাকে ঠেকাবে বড় ভাই আমার তো রাগে শরীর রিডি করতেছে এই শরীর রিডি করলে করুক যে কেউ ইলেকশনে খারাপ ব্যাপারে এটা তার অধিকার আর জনগণ কালে ভোট দিবি না দিবি সেটা তাগের ব্যাপার না কথা বড় ভাই ঠিকই কয়েছে আমি করছি কি বড় ভাই আপনি ডাইকে বাদশাহ সরে ওর শরীরটা সমটা দিয়ে দেন খালি পারে তো ঝামেলা মিটি যাচ্ছে বাদশাহ সর ইলেকশনে খারাপও কইছি বলে আমি ভয়ে তার চরিত্র সনদ দিয়ে দিব তাই না বড় ভাই খামাখা আমার উপর রাগ করতেছেন শোনেন সনদখান দেওয়ার সময় আপনি এমন কায়দা করে লেখবেন যেন বোঝা না যায় যে আপনি ওর চরিত্রটা ভালো বলে দিচ্ছেন রাইট খুব রাজনীতি শিখে গেছেন তাই না রে রাজনীতি তো একটু আন্ডু করাই লাগে বড় ভাই বুঝেন তো পাবলিক তো সব হুজুকে বাঙালি দেখা গেল সব যায় ওই চোরের পিছনে যায় লাইন দিচ্ছে তখন জিনিসটা খারাপ হয়ে গেল না দিলে দিবি বাচ্চা চোরাক যদি জনগণ ইলেকশন খারাপ করে চেয়ারম্যান বানায় আমাদের কিছু করার নেই পারলে বাচ্চা চোরার পিছন থেকে কে কল কাঠি নাড়তেছে সেই খবরটা বাইর করবার পারে কিনা দেখে আরে এটা খুঁজে বার করা তো ওয়ান্ডুর ব্যাপার এক নম্বর হচ্ছে কি নাসরিনের ভাইয়েরা আরে ওইস হুন্ডা স্টার্ট দে একটা জায়গায় যাওয়া লাগবে বিয়ে ভাই আমি আসতেছি বিয়ে ভাই আসসালামু আলাইকুম বাচ্চা সোরা আমার হুমকি দেয় আমার বিপক্ষে ইলেকশন করবে কত বড় সাহস বউ গ্রামে সবাই কোয়াবলা করতেছে বাচ্চাবের বোর্ডে দাঁড়াইছে দেখিয়া জাফর সাহেব ভয় পেয়েছে আশ্চর্য কথা ভয় পাওয়ার কি আছে বাদশা তো ইলেকশনে দাঁড়াইছে কাকু ভয় দেখানোর জন্য না ভোটে দাঁড়ানোর অধিকার জনগণের সেবা করার অধিকার সকলেরই আছে এত ভয় পাওয়ার কি আছে আমি তো দোকানদারি করতেছি মন্টু ভাই এটা দোকানদারি কয় ভাই আড্ডা বসে বন্ধ ভাই চলে যাও চলে যাও চল কি রে মন্টু তুই এত উত্তেজনা চুকিস জন্য চল একদম কথা কবো না চল কথা কবো না মানে কথা বলে কি হবে কি হবে দেখতে চাইস হ্যাঁ মনে কারণ দেখবে চাইলাম হাত পা ভাঙে লকরে ছেড়ে দেবো কয় দিলাম কি রে জোর তো চেয়ারম্যান হওয়ার আউট হইছে কালকে সকালের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবে কয় দিলাম হ্যাঁ গ্রামের মালিকটা কে হইছে রে মন্টু তুই নাকি মনে করো তাই মনে করলাম না খালি কাল সকালে কিসের জীবনে কোনোদিনই বাচ্চা গিরাম ছেড়ে যাবে আমার সঙ্গে মস্তানি করার পরিণতি কিন্তু ভয়াবহ হবে কয়ে দিলাম আয় বাদ তো দোকানে কিন্তু আগুন ধরা কি করলি তুই আগুন ধরা দিব মানে দেখ আগুন ধরা দে আমি দেখতে চাই তো কিরা পাঠাইছে রে তোর ভাই তাই না বাচ্চা ইলেকশন করবি সেই কথা শুনে ভয় পায় গেছে সে এত বড় বিবাদ ভাই পাঠাইছে মাস্তানি করবে এই মুহূর্তে তো এখান থেকে চলে যাব চা মাসিরা বা তুমি তো আমার সঙ্গে মাস্তানি করতে চাও মনে করে তাই করলাম তুই যদি ভালোই ভালোই এই দোকানের পথ থেকে না যাস তাহলে পারি কিন্তু তোর পরিণতি খারাপ হবে গরম পানি গায়ে ঢেলে দেবো দেখ এই মজনু গরম পানির কেটলিটা আমাকে দে মাস্তানি আমি স্প্রে দেবো আমরা চা খাতে আইছিলাম
দোকানের পাড়ায় এসে মেলা ভিড় দেখার মাথাটা গরম হয়ে গেছে। আমাকে আমি সম্মান করে